ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার মাঝে সবুজ ঘেরা ক্যাম্পাস, কিন্তু দিন দিন এর পরিবেশ দূষণ বেড়েই চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ দূষণ ও এর প্রভাব নিয়ে দেখুন আমার বিস্তারিত রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্তমান শিক্ষক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী সহ দেশের অধিকাংশ মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। এখানে ঘুরতে আসে দেশ বিদেশের নানান ব্যক্তিরাও। অতীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল কোলাহলমুক্ত সবুজের আধার, কিন্তু বর্তমানে তার অনেকটাই ব্যতিক্রম। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায় গাছ কেটে নতুন নতুন ভবন তৈরি হয়েছে, সৌন্দর্য বৃদ্ধির নামেও কিছু স্থাপনা তৈরি হয়েছে, কিন্তু পর্যাপ্ত তদারকির অভাবে যেখানে সেখানে অপরিষ্কার পরিবেশ লক্ষ্য করা যায়। যানবাহনের চলাচল যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনটাই বৃদ্ধি পেয়েছে শব্দ দূষণ, বায়ু দূষণও। যেখানে সেখানে খাবার খেয়ে ডাস্টবিনে ময়লা না ফেলে বিভিন্ন জায়গায় ময়লা ফেলছে অনেকেই, ফলে পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণ নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা তাদের উদ্বেগের কথা জানার এবং সচেতনতা বৃদ্ধির কথা তুলে ধরেন। আমি তো 6 বছর আগে ফার্স্ট ক্যাম্পাসে এসেছি, তখন ক্যাম্পাসটা আরও গ্রিন ছিল, এটা সত্যি। তবে কিছু ইনফ্রাস্ট্রাকচার যে ডেকোরেশনের জন্য যেগুলো করা হয়েছে এগুলো ছিল না, তো এগুলো খারাপ না, কিন্তু এগুলোর মেনটেনেন্সটা আসলে ঠিক মতো হচ্ছে না। ছাত্ররা খাওয়া দাওয়া করতেছে যে প্লেটে, এই প্লেটে কুকুর কাক ওইগুলো এসে খাওয়া দাওয়া করতেছে, তো এটা কীভাবে এটা স্বাস্থ্যকর হয় কোনোভাবে না। অনেক সময় দেখা যায় যে পরিবেশটা খারাপ থাকে, দুর্গন্ধ আসে অনেক জায়গা থেকে, ময়লার ডাস্টবিনগুলো ব্যবহার করি না আমরা, স্টুডেন্টরাও ব্যবহার করি না, অনেক সময় পরিষ্কার করা হয় না। বাইরে থেকে দেখা যায় যে সন্ধ্যার পরেই অনেক ট্রাক লরি আর বিভিন্ন ধরনের যানবাহন সবসময় জ্যাম লেগেই থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও হাসপাতালের চিকিৎসক ডাক্তার শামিমা শামসির সাথে কথা হলে তিনি বিভিন্ন ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরেন। মনোযোগ যেটা আর কি, যে কোনো কাজের জন্য, সেটা ক্লাসেই হোক অথবা ঘরে বসেই আমি লেখাপড়া করছি, তো মনোযোগে আমাদের কমে যায়, মাথা ব্যথা হতে পারে, চোখ ব্যথা হতে পারে, শব্দ দূষণের কারণেই হতে পারে, এবং তখন আমাদের কনসেন্ট্রেশনটা নষ্ট হচ্ছে। ময়লা থাকলে এখানে কিন্তু ডাস্ট অ্যালার্জি হবে, তারপরে অনেক সময় যে অ্যালার্জি চোখে হয়, তারপরে এই আস্তে আস্তে এইসব ইনফেকশন অনেক সময় লাংসের জন্য ক্ষতি করে, চোখের জন্য ক্ষতি হতে পারে। সুস্থ মন ও দেহের জন্য প্রয়োজন স্বাস্থ্যকর পরিবেশের, তাই পরিবেশ দূষণ রোধ করে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আবু বকর সিদ্দিক, ডিউটিভি, ঢাকা।